হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেন। আজ আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এই লাস্ট সামার ভ্যাকেশনে অ্যাকচুয়ালি আমি ইংল্যান্ড গিয়েছিলাম কিছু ফ্রেন্ডসের সাথে দেখা করতে অ্যান্ড ইংল্যান্ড এক্সপ্লোর করতে স্পেশালি। তো সেটারই কিছু ক্লিপ আমি ক্যাপচার করেছি অ্যান্ড তোমাদেরকে দেখাতে চাই যে লন্ডনের লাইফ কীরকম হয়, কীরকম ব্যস্ততা রোজ দিন, ওখানে কী কী ঘুরেছি আমি, কী কী খেলাম, কীভাবে মজা করলাম, দ্যাটস অল। চলো তাহলে শুরু করা যাক। তো যাওয়ার দিন আর্লি মর্নিংয়ের ফ্লাইট থাকার ধরুন অলমোস্ট ধরো ভোর রাতে বেরিয়ে পড়তে হয়েছিল আমাদেরকে। আমরা এখন ফ্লাইট পেয়ে গেছি অ্যান্ড উই আর অফ টু লন্ডন ফাইনালি। তো এখন আমরা আছি গ্যাটউইক এয়ারপোর্টে। এখান থেকে আমাদের সাউথ টার্মিনাল থেকে নর্থ টার্মিনালের দিকে যেতে হবে ট্রেন ধরার জন্য। তো সেটার জন্য আমাদেরকে এই এয়ারপোর্টের মধ্যেই শাটল থাকে ছোট ছোট, সেগুলো ইউজ করে টার্মিনাল টু টার্মিনাল তোমাকে চেঞ্জ করতে হয়। তো আমরা এখন যাচ্ছি নর্থ টার্মিনালে অ্যান্ড ওখান থেকে আমাদের নেক্সট ট্রেন রয়েছে টু ওয়াটারলু। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি যেহেতু ফ্রেন্ডসের একটা বাড়িতে যাব আমরা ডিসাইড করেছি, তাই জন্য আমরা এখন এখান থেকে যাব এঘামে। এঘাম অলমোস্ট এখান থেকে গ্যাটউইক থেকে এঘামের ডিস্টেন্স হবে 35 to 40 minutes বাই ট্রেন। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি অ্যান্ড উই আর অফ টু এঘাম নাও। তো আমরা যখন এই ট্রিপের ব্যাপারে প্ল্যান করি অলমোস্ট আ মান্থ ব্যাক, তখন আমাদের কারো কাছেই কোনো ওয়েদারের আপডেট ছিল না। বাট আমরা ডিটারমাইন ছিলাম যে যাই থাকুক না কেন আমরা বেরোবো আর খুব মজা করব, বিকজ এরকম কমন হলিডেজ খুব কমই থাকে। তো যাই হোক, বাট রাস্তায় বেরোনোর পর আমরা দেখলাম যে আরে ওয়েদার তো খুবই ভালো রয়েছে অ্যান্ড ওয়েদার আপডেটও চেক করলাম, দেখলাম যে বৃষ্টি হওয়ার যাওয়ার চান্সেস ছিল ওটা ক্লিয়ার হয়ে যায়। অলমোস্ট নেক্সট 2-3 দিন অলমোস্ট সানি ছিল, তো আমাদের বেসিক্যালি কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড ইউকেতে ওয়েদার এত আনপ্রেডিক্টেবল, যদি ওয়েদার আপডেট না দেখে বাড়ি থেকে কেউ বেরোয় তাহলে ইট উইল বি আ ডিজাস্টার, বিকজ এই 5 মিনিট রোদ্দুর তো নেক্সট 5 মিনিট এখানে বৃষ্টি। তো তাই জন্য আমরা ওয়েদারটা নিয়ে একটু ডাউটে ছিলাম। এনিওয়েজ ভালোই হয়েছে, খুব ক্লিয়ার স্কাই ছিল অ্যান্ড অলমোস্ট আমরা এখন পৌঁছে গেছি আই থিঙ্ক ওয়াটারলু টার্মিনাল ছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না। আন্ডারগ্রাউন্ডটা আমার কাছে একটু কমপ্লিকেটেড লেগেছে বিকজ অফ মাল্টিপল লাইন্স মেবি, আর মেবি আই এম দ্য ফার্স্ট টাইম ইউজার তাই জন্য। বাট ওভারঅল জার্নিটা হ্যাকটিক ছিল বলবো না, ঠিকই ছিল। তো আমরা দুপুরবেলা ফ্রেন্ডের বাড়ি গিয়ে পৌঁছাই, লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার বিকেলের জন্য ঘুরতে বেরিয়ে পড়ি। অ্যান্ড দিস টাইম আমরা এসে পৌঁছেছি লেস্টে স্কোয়ারে। এটা ওয়ান অফ দ্য ক্রাউডেস্ট প্লেস অফ লন্ডন বলতে পারো, যেখানে নানান কালচারের লোক, প্রচুর ভিড়, প্রচুর ব্র্যান্ডেড দোকান, খাবার দাবার, হই হুল্লোর, পুরো আমেজটাই বলতে পারো স্কটল্যান্ডের থেকে অনেক আলাদা। আমরা হ্যারি পটারের মিউজিয়ামটায় গিয়েছিলাম, এমএনএমে গিয়েছিলাম অ্যান্ড আমরা তারপরে একটা পাবে যাই কিছু ফুড অ্যান্ড ড্রিঙ্কসের জন্য। সেখানে গিয়ে বেশ কিছুটা টাইম স্পেন্ড করার পরে আমরা সেই দিন বেসিক্যালি আর কোথাও যাইনি, একটু এনজয় করে গল্প টল্প করে সবাই মিলে মজা অ্যাক্টিভিটি করে দেন আমরা বাড়ির দিকে রওনা দিই। ফেরার পথে আমি কিছু রিক্সো দেখি, সেগুলোর কথা আমি তোমাদের পরে বলবো। তো এনিওয়ে পরদিন মর্নিংয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার জলদি জলদি বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। তো যেহেতু অলরেডি ইস্টারের হলিডে শুরু হয়ে গেছে, তাই কিছু কিছু ট্রেন সেদিনকে ওই রুটে অ্যাভেলেবেল ছিল না, তাই আমাদের প্রথমে বাসে করে নেক্সট নিয়ার বাই স্টেশনে যেতে হয়েছে। দেন ওখান থেকে আমরা ডাইরেক্ট ট্রেন নিয়ে পৌঁছাই ওয়াটারলু। তো ফার্স্ট ডেস্টিনেশন আমাদের আজকের জন্য ছিল লন্ডনাই, যেটা আমরা এখন অলরেডি পৌঁছে গেছি। এখানে গিয়ে আমরা লন্ডনাইতে ওঠার এত লম্বা লাইন দেখে আমরা ডিসাইড করি যে এই যাত্রায় আমরা ওপরে উঠবো না। তো আমরা সাইড দিয়ে ঘুরে টুরে ছবি টবি নিয়ে অ্যান্ড থেমসের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন বিগ ব্যানের দিকে। বিগ ব্যানের দিকে গিয়েও প্রচুর 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 ভিড়, চারদিকে প্রচুর লোকজন অ্যান্ড আমরা ওখানে গিয়ে অনেক ছবি তুললাম, আবার মিউজিক শুনলাম ফ্রিতে, আমার কাছে খুচরো ছিল না তাই দিতে পারিনি, সরি। অ্যান্ড দেন আমরা চলে গেলাম বড় মার্কেট। বড় মার্কেট এখানের ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট বলতে পারো ফর মাল্টিপল ফুডস অ্যান্ড মাল্টিকালচারাল ভ্যারাইটি অফ চিজ অ্যান্ড অল। তো ওখানে গিয়ে আমরা অনেক রকম মার্কেট ঘুরলাম, বেসিক্যালি সব তো আর নেওয়া যায় না, সব তো ঘুরে দেখলাম। দেন কিছু কিছু জিনিস খেলাম, একটু চিজ নিলাম অ্যান্ড দেন আবার ঘুরতে বেরিয়ে গেলাম।
ঘুরতে ঘুরতে চলে এসেছি বাকিংহাম প্যালেসে। আমরা এখানে অলমোস্ট বেশ কিছুক্ষণ থেকে দেন রওনা দিলাম বাড়ির দিকে।